মানুষ কতটা নিকৃষ্ট হলে একটা মানুষের জিহ্বা কেটে দিতে পারে। ভিউয়ার্স, কথা বলছিলাম আমাদের বাংলাদেশে জানেন বিভিন্ন সময়ে দলাদলি নিয়ে অনেক ঝগড়া হয়, আর বিভিন্ন মানুষের বিভিন্ন দল থাকতেই পারে, একতলাপ থাকতেই পারে, বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে। একজন ইসলামিক স্কলারের বক্তব্য আপনি অ্যাকসেপ্ট নাও করতে পারেন, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, সেই কারণে আপনি তার জিহ্বা কেটে দিতে পারেন না। ভিউয়ার্স, কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া ঘটে যাওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন আলেম, সে যেই কোনো মাসলুকেরই হোক না কেন, তার কোনো বক্তব্যকে কেন্দ্র করে অন্য আরেকটি দল, যারা নাকি তার কথাটি অ্যাকসেপ্ট করে নাই, মেনে নিতে পারে নাই, তারা তার জিহ্বাটা কেটে দিছে। অত্যন্ত দুঃখজনক। কতটুকু অ্যাংরি হলে, কতটুকু খারাপ মানুষ হলে এই কাজটা করতে পারে? আজকে তাদের এই ক্ষতির কারণে সেই মানুষটার জিহ্বা নাই, সেই মানুষটা কথা বলতে পারবে না, সেই মানুষটার কখনো কথা বলতে পারবে না। আমি একটি নিউজ দেখেছি, অলরেডি অনেক অপরাধীদেরকে গ্রেফতার করেছে র‍্যাব। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, শৃঙ্খলা বাহিনীকে, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় আনা হয়। এভরিওয়ান, আপনি বিভিন্ন দালাদুলি করতে পারেন, আপনি আহলে সুন্নতুল জামাত হন, তাবলিগ জামাত হন, কওমি ওলামা একরাম হন, জামাত ইসলাম হন, আহলুল হাদিস হন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোনো দালাদুলি নিয়ে, কোনো ইখতলাফ নিয়ে আপনি একটা মানুষকে অ্যাটাক করবেন, একটা মানুষের জিহ্বা কেটে দিবেন, একটা মানুষের গলা কেটে দিবেন, একটা মানুষকে হত্যা করবেন, এটা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। আমি জানি না এই ঘটনার সাথে কারা জড়িত, শিয়া অথবা কাদিয়ানি, যারাই জড়িত হোক না কেন, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।